নমস্কার, হেলথ গাইড ফর ইউ। আমি রাজকুমার, আপনার সঙ্গে রয়েছি। আজকে একটি বিশেষ ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, সেটি হলো করোনা ভাইরাস। হ্যাঁ, প্রত্যেকেরই জানা সবথেকে ভয়ঙ্কর একটি নাম চীনের করোনা ভাইরাস। রেসিডেন্ট ইভিল সিনেমার বাস্তব প্রতিফলন হলো এই করোনা ভাইরাসের আক্রমণ। এই করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, মহামারী আকার ধারণ করছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হচ্ছে এশিয়ার প্রত্যেকটি দেশ, সেখানে বাদ যাচ্ছে না ইউরোপ বা আমেরিকা। বিমানবন্দরের বিমানযাত্রীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস, আতঙ্ক বাড়াচ্ছে সুদূর অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকার মতো দেশেও। এই ভাইরাস কেন, কি কারণে ছড়িয়ে পড়ল, এই নিয়ে গবেষণার অন্ত নেই, এই নিয়ে জল্পনার অন্ত নেই। প্রথম যে জল্পনাটি, প্রথম যে কারণটি উঠে আসছে, সেটি হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সন্দেহ করছে যে রহস্যময় নোভেল করোনা ভাইরাসের চাষ করেছে চীন স্বয়ং। তাদের সামরিক গবেষণাগারে এটি তৈরি করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের দাবি যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কথা ঠিক। ইসরায়েলের জীবাণু অস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন যে এই ভাইরাসের জন্মদাতা ইউহানের জৈব রাসায়নিক মন্ত্রণালয়। এই মারাত্মক অস্ত্র তৈরির কারখানা বায়োসেফটি ভাল্ব ফোর ল্যাবরেটরি। শোনা যাচ্ছে যে অসাবধানতাবশত এই গবেষণাগার থেকেই মহাসংক্রামক ভাইরাস আমাদের জনবসতির মধ্যে ছড়িয়ে পড়েছে। রাসায়নিক অস্ত্রের উপর গবেষণা করতে গিয়েই ঘটিয়ে ফেলেছেন দুর্ঘটনা চীনের বিজ্ঞানীরা। নানা মহলের দাবি, রহস্যময় এই ভাইরাস নিয়ে গবেষণা করতে গিয়ে ছড়িয়ে পড়েছে উহান প্রদেশের গোপন গবেষণাগার থেকেই। কোনো কোনো মহল বলছেন যে নাশকতা বা অন্তঘাত করেই চীনের কোনো বিজ্ঞানী বা গুপ্তচর এই ভাইরাস ছড়িয়েছেন। ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আরএনএ ভাইরাসকে চীন তৈরি করেছে মারাত্মক মারণাস্ত্র হিসেবে। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে হাজার হাজার নিরীহ মানুষকে জীবন্ত সমাধিতে পরিণত হতে হচ্ছে। ইসরায়েলের দাবি, বিশ্বের সব দেশকে জব্দ করতে, চাপে রাখতে শক্তিশালী এই জীবাণুর অস্ত্র বানাতে চাইছিল চীন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দেশেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এই ভাইরাসের মতো অনেক ভাইরাস চীনে তৈরি করা হয়েছে। ইসরায়েলি সেনা গোয়েন্দা সংস্থা দপ্তরের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট ড্যানি সোহান জানিয়েছেন, বায়ো ওয়ারফেয়ার বা জীবাণু যুদ্ধের জন্য তৈরি হচ্ছে চীন। চীনের কারসাজিতে এমন ভাইরাস তৈরি করা হচ্ছে এবং যা মিসাইল, ড্রোন বোমা এবং সামান্য পেন অথবা ঘড়ির মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া যায় শত্রুর ভূখণ্ডে। সেই ভাইরাসের দাপটে 25 দিনের মধ্যে মৃত্যু মিছিলে উজাড় হয়ে যেতে পারে একটির পর একটি জেলা, একটির পর একটি শহর। এখন বর্তমানে করোনা ভাইরাস তারই একটি প্রতিফলন, যা ভুলের কারণে তাদের দেশেই ছড়িয়ে পড়েছে। কিন্তু কিভাবে এই সতর্কতা নেওয়া হচ্ছে, কিভাবে আমাদের দেশ বা পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ বাঁচবে? চীনে করোনা ভাইরাস ধরা পড়েও যথেষ্ট সতর্কতা নিতে পারেনি চীন প্রশাসন, এর থেকে শিক্ষা নিয়ে তৈরি থাকছে কেন্দ্র। শনিবার করোনা ভাইরাস নিয়ে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীমহলে বৈঠক হয়, মিটিং হয় মেডিকেল রিসার্চ কাউন্সিল, ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়া প্রিভেনশন কমিটির মধ্যেও বেশ সতর্কতামূলক আলোচনা করা হয়। করোনা মোকাবিলায় চালু হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম, যার টোল ফ্রি নাম্বার +91 11 23 97 8046। এই নম্বরে যোগাযোগ করে করোনা ভাইরাস সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে এবং সতর্কতা মিলবে। নেপালে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, তাই ভারতে এর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নেপাল ভূখণ্ডের রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। উত্তরাখণ্ডের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জারি হয়েছে। এইভাবে করোনা ভাইরাসকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। করোনা ভাইরাস যদি আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে খুব বেশি যে প্রথম অবস্থায় বুঝতে পারবে তা কিন্তু নয়। প্রথমে সর্দি, কাশি, হাঁচি এবং বমি বমি ভাব দিয়েই শুরু হচ্ছে এর কার্যাবলী। তারপর ধীরে ধীরে কিডনিকে ড্যামেজ করে ফেলছে এবং মৃত্যুমুখে পতিত করছে। তাই বন্ধু, একটু সাবধানে থাকবেন। যদি হাঁচি, কাশি এই রকম ধরনের কোনো মানুষের সংস্পর্শে আসেন তাহলে হাত মুখ ভালোভাবে ধুয়ে নেবেন। যদি কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে হয় যার সর্দি, কাশি বা হাঁচি রয়েছে, তার সাথে হ্যান্ডশেক করার পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। সবসময় মুখে বা চোখে বা নাকে হাত দেবেন না। যারা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত বা যারা আক্রান্ত নন তারা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন, যা পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আজ এই পর্যন্তই। আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমাদের এই হেল্প চ্যানেল সবসময় সঙ্গে রয়েছে। আমি রাজকুমার আপনার সঙ্গে থাকলাম। এই ধরনের এই বিষয়ে যদি আরও কিছু তথ্য আপনার জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য আমি রাজকুমার, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।